হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিজ বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। লেমন পনির টিক্কা বানাতে পেঁয়াজ আর ক্যাপসিকাম লাগছে। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। পনির নিয়েছি 250 গ্রাম, পনিরটাকেও আমি ঠিক এভাবে বড় করে কেটে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে টক দই দিচ্ছি 100 গ্রাম। রসুন বাটা দেব 1/2 চামচ, আদা বাটা 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, নুন দেব স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো দেব 2-3 পিঞ্চ, জিরে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, আর এখানে আমি অ্যাড করব গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু অ্যাড করলে কিন্তু ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনিরটাকেও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব, বাট এটা কিন্তু হালকা হাতে করতে হবে, নাহলে পনিরটা কিন্তু ভেঙে যেতে পারে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। তেলটা দিয়ে এটাকে আমি রেস্ট করতে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। যতক্ষণ ওটা একটু সেট হচ্ছে ততক্ষণ আমি এখানে এই জালিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলে কি হবে, মশলাগুলো আর এই জালির মধ্যে ভালো মতো লেগে যাবে না। 1/2 ঘন্টা হয়ে গেছে, এবার স্কিওয়ারগুলো আমি তৈরি করে নেব। এখানে আমি স্কিওয়ারগুলোকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি টিক্কাগুলোকে রেডি করে নেব। তো দেখো, এখানে আমি একটা টিক্কা রেডি করে নিয়েছি। ঠিক এমনভাবেই বাকি টিক্কাগুলো আমি রেডি করে নেব। এখানে সমস্ত টিক্কা রেডি হয়ে গেছে, এবার চলে যাব নেক্সট স্টেপে। একটা ননস্টিক প্যানে খুব সামান্যই আমি রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, দিয়ে প্যানটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার টিক্কাগুলোকে পরপর সাজিয়ে দিচ্ছি হাই ফ্লেমে। এটাকে একদিক থেকে আগে রান্না করে নেব, তারপরে আরেকটা দিক উল্টে দেব। দেখো, এবার আমি টিক্কাগুলোকে উল্টে দিচ্ছি। টিক্কাগুলোকে আমি এপিট ওপিট করে হালকা কালার আসা পর্যন্ত এভাবেই রান্না করে নেব। টিক্কাটা কিন্তু আমাদের রেডি, কিন্তু রেস্টুরেন্টের মতো টাচ দেওয়ার জন্য আমি এটাকে ডিরেক্ট ফ্লেমে 1-2 মিনিটের জন্য এদিক ওদিক করে ভালো করে রান্না করে নেব।
খুব বেশি করা দরকার নেই, না হলে কিন্তু পুরোপুরি পুড়ে যেতে পারে। একটু একটু এরকম পোড়া পোড়া কালার আসলে কিন্তু এটাকে আমি নামিয়ে দেব। তো আমাদের লেমন পনির টিক্কা কিন্তু একদম রেডি। গরম গরম এটাকে সার্ভ করো পুদিনা চাটনির সাথে বা ধনে পাতার চাটনির সাথে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, দেখা হবে নেক্সট কোনো নিউ ভিডিওতে নতুন কোনো নিউ আইটেম নিয়ে।